এশিয়া মহাদেশের অর্থনীতি ক্রমবর্ধমান। এশিয়া মহাদেশে মোট 49টি দেশ রয়েছে, যার মোট জনসংখ্যা 4.5 বিলিয়ন। সব দেশের অর্থনৈতিক বণ্টন সমান নয়। সম্পদের দিক দিয়ে উপরের দেশগুলোর সাথে নিচের দেশগুলোর ব্যবধান বিরাট। আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী দেশ কোনটি এবং তার বিষয়ে বিস্তারিত। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করুন। এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী দেশ হল কাতার। কাতার শুধুমাত্র আমাদের এশিয়া মহাদেশের মধ্যে নয়, কাতার পুরো বিশ্বের শীর্ষ ধনী দেশ। কাতার পৃথিবীর এমন একটি দেশ যার জিডিপির কাছাকাছি পৃথিবীর আর কোনো দেশ নেই। কাতারের মোট জনসংখ্যার চেয়ে 7 গুণের বেশি বাইরের দেশের মানুষ বসবাস করে, বিভিন্ন কাজের সন্ধানে তারা সেখানে থাকেন। কাতার একটি দেশ হলেও ভারতের যে কোনো রাজ্যের চেয়ে ছোট। সেখানকার জনসংখ্যা মাত্র 28 লক্ষ। পশ্চিমবঙ্গের একটা জেলার সমতুল্য জনসংখ্যা নেই কাতারে। এত ছোট্ট একটা দেশ, এত কম জনসংখ্যা হওয়া সত্ত্বেও কাতার বিশ্ব অর্থনীতিতে রাজত্ব করছে। কাতার অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার পিছনে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে তেল ও গ্যাস সম্পদের, সেই সঙ্গে ভালো কিছু বিনিয়োগের। 2016 সালে কাতারে মোট মাথা পিছু জিডিপি ছিল 1,29,700 মার্কিন ডলার। কিন্তু বর্তমানে কাতারে কিছুটা মাথাপিছু আয় কমে গেলেও কাতার এখনও এশিয়ার শীর্ষ ধনী দেশ। কাতারের মোট আয়তন 11,437 কিলোমিটার। কাতারে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা অনেক বেশি, 2 জন পুরুষের বিপরীতে মাত্র 1 জন নারী। কাতারে বসবাসকারী নাগরিকদের সরকারকে কোনো ধরনের ট্যাক্স দিতে হয় না। কাতারের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে বর্তমানে ও আলোচ্য বিষয় হচ্ছে 2022 সালের ফুটবল বিশ্বকাপ সেখানেই অনুষ্ঠিত হবে, যার জন্য কাতারে ইতিমধ্যেই শুরু হয়েছে উন্নয়নের যজ্ঞ। কাতার সম্পর্কে আজকের আলোচনা এতটুকুই। আমাদের পরবর্তী ভিডিও আসছে এশিয়ার শীর্ষ 10টি ধনী দেশকে নিয়ে। পরবর্তী ভিডিও এবং এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করুন, যাতে করে আমাদের কোনো আপডেট মিস না হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।